এই ছিল উল আর না। ও দিদি যাবার বেলায় বলে যান কলকাতা কেন লন্ডন হলো না, আপনার এক প্রিয় ভাই কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায় বলছে এ মমতা সে মমতা নয়, আমাদের প্রেমেও আঘাত আনে এ মমতা সে মমতা নয়, চেয়ার কখন ছেড়ে দেব বৈশাখীর প্রেমে হাবু ডুবু খাবো এ মমতা সে মমতা নয়। দিদি যাওয়ার বেলায় বলে যান উত্তরবঙ্গকে কেন সুইজারল্যান্ড বানাতে পারলেন না, ও দিদি বিদায় বেলা বলে যান কালীঘাটের ৩৫টা পোলার কোন কোন ভাইদের নামে, দিদি যাওয়ার বেলায় কেন আপনি বলে যাবেন না, ও দিদি যাওয়ার বেলায় বলে যান আপনি কান ঝালমুড়ি হংকং থেকে বৌমা ক কেজি সোনা নিয়ে এসেছিল ২ কেজি না একটু বেশি, দিদি বলে যান, ও দিদি যাওয়ার বেলায় বলে যান আপনি তো ভাইদের বলেছেন কাঠমানি ফেরত দেওয়ার কথা, কাঠমানি জেল থেকে সুদীপ্ত সেন সারদার মালিক বলছে দিদি কি একটা হিজিবিজি এঁকেছিল আমি কিনেছিলাম ১৮৬ লক্ষ টাকা, মমতা ব্যানার্জি কবে ফেরত দেবে, ও দিদি কাঠমানি ফেরত আনার জন্য সুদীপ্ত সেন জেল থেকে যাবে যাবে বলছে কবে পাঠাবো দিদি ভাই আপনি জেল সুপারকে অনুমোদন দিন, ১৮৬ লক্ষ টাকা ফেরত দিতে হবে আপনাকে, এ কোন তৃণমূল কংগ্রেস, এ কোন সকাল, এ সকাল তো রাতের চেয়েও অন্ধকার, একজন ৭৩ বছরের বৃদ্ধামা ডুকরে ডুকরে কাঁদে আর চোখের জল ফেলে বলছে আমি অন্যের বাড়িতে পরিচারিকার কাজ করতাম পাছুল মাজা কাজ করতাম, আমি মমতা ব্যানার্জির আদরের ভাইদের থেকে টাকা রেখেছিলাম সারদায় সেই টাকা লুট করেছে এই তৃণমূল কংগ্রেসের, আমার অভিশাপের আওয়াজ, আমার এই আওয়াজ বাংলার ৭.৫ কোটি মানুষ কি শুনতে পায় না, হাজিরামের নাম শুনে দিদিমণি তিরিং বিরিং করে লাফাচ্ছে, বলুন তো আপনি হিন্দু আপনি শ্রীরামচন্দ্রের নাম নিতে পারবেন না, আমি মুসলমান আমি আল্লাহর নাম নিতে পারবো না, বাংলা কি শাসন ব্যবস্থা ওই আফগানিস্তানের তালিবানের দিকে এগোচ্ছে, বাংলা কি আবার বন্ধ কি যাবে সেই পাকিস্তানের কাছে, বাংলা কি আবার সেই জয় বাংলায় স্লোগানে মুখরিত হয়ে বাংলাদেশের দাসত্ব করবো আমরা, বাংলাদেশের ধার করা স্লোগান মমতা ব্যানার্জি বাঙালি জাতিকে বোঝাচ্ছে বলছে জয় বাংলা জয় বাংলা, আগে ছোটবেলায় শুনতাম চোখ উঠলে মায়েরা বলতো তোর জয় বাংলা হয়েছে তুই বাড়ি থাক, এখন তৃণমূল কংগ্রেস খুচরো ১ টাকা ২ টাকার কয়েন হয়েছে মার্কেটে চলছে মানুষ কিন্তু নিতে চাইছে না, জোর করে বলছে নাও নাও নাও, তৃণমূল কংগ্রেসের এখন দিদিমণির নতুন নাম ইস্টিকার দিদি, ইস্টিকার দিদি, আমি কলকাতা থেকে বাড়ি ফিরছিলাম ওই ১ নম্বরের কাছে একটা সুলভ শৌচাগার আছে যেখানে প্রাপ্ত শৌচ করার জন্য ১ টাকা ২ টাকা দিয়ে মানুষ টয়লেট বাথরুমে যায়, টয়লেট বাথরুমের দেওয়ালের গায়েও দেখলাম দিদি খিলখিল করে হাসছে, তা আমি টয়লেট বাথরুমওয়ালাকে জিজ্ঞাসা করলাম ভাই দিদিমণি এখানে হাসছে কেন, বলছে সবই তো দিদির অনুপ্রেরণা, মানুষ টয়লেট পেচ্ছাপ করবে বাথরুমে যাবে সেটাও কি মমতা ব্যানার্জির অনুপ্রেরণা, বাংলার কৃষ্টি কালচার সংস্কৃতিকে ধ্বংস করেছে এই তৃণমূল কংগ্রেস আর না, এই তৃণমূল কংগ্রেস আর না, বাংলার পার্টির কর্মী এবং সমর্থকরা খুন হয়, আমি পুলিশ বন্ধুদেরকে বলবো ৩৫ বছরে সিপিএমকে আপনারা ডুবিয়েছেন ৭.৫ বছরে মমতা ব্যানার্জির সরকারকে পুলিশরা ডুবিয়ে দিচ্ছেন, পুলিশ বন্ধুদেরকে বলবো এই মমতা ব্যানার্জির সরকারের এক্সপায়ারি ডেট এসে গেছে, তাই পুলিশ বন্ধুদেরকে বলবো আপনারা নিরপেক্ষ শক্তিতে কাজ করুন, যদি নিরপেক্ষ না হতে পারেন
মনে রাখবেন, ভারতীয় জনতা পার্টির সরকার কিন্তু আগামী 6 মাসে আসছে। এই সরকারের 21 অবধি যেতে হবে না, 6 মাসের মধ্যে এই সরকার ভেঙে পড়বে। যে সমস্ত বলে ভাবছেন তৃণমূলের জ্বালানি করব, তোলা তুলছেন, তোলা তুলুন, দিদির কাছে কই পেদাপ্পাবে দিতে হবে। পুলিশ বন্ধুদেরকে বলবো, যদি এখনো নিরপেক্ষ ভূমিকা পালন না করতে পারেন, আগামী 6 মাসে কিন্তু ভারতীয় জনতা পার্টির সরকার হবে। আপনার ফ্যামিলি আছে, আপনার পরিবার আছে, মনে রাখবেন ভারতীয় জনতা পার্টির কর্মীদের মিথ্যা কেস দিয়ে, গাঁজা কেস দিয়ে, পেন্সিডেল কেস দিয়ে ভারতীয় জনতা পার্টির কণ্ঠকে স্তব্ধ করা যাবে না। শ্রীরামের নাম শুনে দিদিমণি তিরিং বিরিং করে লাফাচ্ছে। বলুন তো, আপনি হিন্দু, আপনি শ্রীরামচন্দ্রের নাম নিতে পারবেন না? আমি মুসলমান, আমি আল্লাহর নাম নিতে পারবো না? বাংলা কি শাসন ব্যবস্থা ওই আফগানিস্তানের তালিবানের দিকে এগোচ্ছে? বাংলা কি আবার বন্ধ কি যাবে সেই পাকিস্তানের কাছে? বাংলা কি আবার সেই জয় বাংলায় স্লোগানে মুখরিত হয়ে বাংলাদেশের দাসত্ব করবো আমরা? বাংলাদেশের ধার করা স্লোগান মমতা ব্যানার্জি বাঙালি জাতিকে বোঝাচ্ছে, বলছে জয় বাংলা, জয় বাংলা। আগে ছোটবেলায় শুনতাম, চোখ উঠলে মায়েরা বলতো তোর জয় বাংলা হয়েছে, তুই বাড়ি থাক। এখন তৃণমূল কংগ্রেস খুচরো 1 টাকা 2 টাকার কয়েন হয়েছে, মার্কেটে চলছে, মানুষ কিন্তু নিতে চাইছে না, জোর করে বলছে নাও নাও নাও। তৃণমূল কংগ্রেসের এখন দিদিমণির নতুন নাম ইস্টিকার দিদি, ইস্টিকার দিদি। আমি কলকাতা থেকে বাড়ি ফিরছিলাম, ওই 1 নম্বরের কাছে একটা সুলভ শৌচাগার আছে, যেখানে প্রাপ্ত শৌচ করার জন্য 1 টাকা 2 টাকা দিয়ে মানুষ টয়লেট বাথরুমে যায়। টয়লেট বাথরুমের দেওয়ালের গায়েও দেখলাম দিদি খিলখিল করে হাসছে। তা আমি টয়লেট বাথরুমওয়ালাকে জিজ্ঞাসা করলাম, ভাই দিদিমণি এখানে হাসছে কেন? বলছে সবই তো দিদির অনুপ্রেরণা, মানুষ টয়লেট পেচ্ছাপ করবে বাথরুমে যাবে, সেটাও কি মমতা ব্যানার্জির অনুপ্রেরণা? বাংলার কৃষ্টি কালচার সংস্কৃতিকে ধ্বংস করেছে এই তৃণমূল কংগ্রেস, আর না এই তৃণমূল কংগ্রেস আর না। সন্ধ্যাবেলা বদলি করব আপনাকে, উত্তরবঙ্গে পরিবারের মুখ কিন্তু দেখতে পাবেন না, ভালো করে কান কুলে কুলে নিন, আপনার কানে যদি না পৌঁছায় আমাদের কথা, কানে গরম তেল দিয়ে কানটা পরিষ্কার করে নিন, বেশি দিন দেরি নেই। তাই ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকে চমকে ধমকে কিছু হবে না, সাগর থেকে পার, হিন্দু থেকে মুসলমান সবাই বলছে এবারে পদ্ম, এবারে পদ্ম, দিদিমণি জব্দ, দিদিমণি।